আসসালামু আলাইকুম। আজ তৈরি করে দেখাবো মিষ্টির দোকানের মতো সানার সন্দেশ। আমরা অনেক দাম দিয়ে দোকান থেকে এই ধরনের সানার সন্দেশ কিনে খাই, কিন্তু খুব সহজেই কিন্তু সামান্য কিছু উপকরণ দিয়ে বাসায় তৈরি করতে পারি দারুণ মজার সানার সন্দেশ, অথবা বলতে পারেন সানার হালুয়া, সানার বরফি। এটা কিন্তু খেতে অসম্ভব মজার, আর খুব কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে এই মিষ্টিটি তৈরি করা হয়। চলুন দেখে নিই কিভাবে দারুণ মজার ছানার সন্দেশ তৈরি করব। মিষ্টি তৈরি করার জন্য প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি 2 লিটার দুধের ছানা। একটু হাত দিয়ে ছানা দলা দলা হয়ে গেছে সেটা ভেঙে নিতে হবে, আর আলতোভাবে একটু মেখে নিতে হবে। খুব বেশি সময় ধরে মাখার প্রয়োজন নেই, 2 থেকে 3 মিনিট এভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। দেখতে পারছেন একটু ডোলে ডোলে এভাবে মাখাতে হবে। হয়ে গেছে, এবার এর মাঝে দিয়ে দিব চিনি। এখানে আমি হাফ কাপের একটু বেশি চিনি দিয়েছি। চিনি দেওয়ার পরেও খুব ভালোভাবে হাত দিয়ে এভাবে মথে নিতে হবে। চিনিটা গলে একটু পানি বের হয়ে একটু নরম হবে, ভয়ের কিছু নাই, এটা একটু নরম হবে। এবার একটা চামচের সাহায্যে আমি মেখে নিচ্ছি। দেখতে পারছেন একদম পারফেক্ট হয়েছে, দেখতে কত সুন্দর লাগছে। এভাবে খুব সহজেই তৈরি করা যাবে, আর একদম দোকানের যে রকম টেস্ট ইনশাল্লাহ ঠিক সেই রকম টেস্টই পাবেন। এবার চুলায় চলে যাচ্ছে, চুলায় একটা কড়াইয়ে আমি ছানা দিয়ে দিলাম। চুলার জ্বাল মিডিয়াম টু লোড থাকবে। 10 থেকে 15 মিনিট আমি রান্না করব, এভাবে অনবরত নাড়তে হবে। নাড়তে নাড়তে দেখবেন চিনিটা গলে বেশ পানি বের হয়েছে, পাতলা হয়ে গেছে। এখানে আপনারা চাইলে এলাচ পাউডারও ব্যবহার করতে পারেন, কেওড়া জলও ব্যবহার করতে পারেন, আবার চাইলে কিছু নাও ব্যবহার করতে পারেন। এখানে আমি গোটা এলাচ দিয়ে দিচ্ছি। চুলার জ্বাল লো রেখে এইভাবে অনবরত নাড়তে হবে। দেখতে পাচ্ছেন এটা কতটা নরম হয়ে গেছে, একদম পারফেক্ট। এবার এলাচ উঠিয়ে নিচ্ছি। এর থেকে বেশি শোকানো যাবে না, কারণ বেশি শোকালে কিন্তু ঝরঝরে হয়ে যাবে, একটু নরম থাকবে। যেহেতু এটা হালুয়া এই জন্য এমন নরম থাকতে থাকতে নামাতে হবে। যে জায়গায় ছেদ করব সেখানে একটু ঘি ব্রাশ করে নিয়েছি। এবার খুব ভালোভাবে সমান করে দিচ্ছি। সমান হয়ে গেছে, এবার সম্পূর্ণ ঠান্ডা পর্যন্ত অপেক্ষা করব। 2 ঘন্টা পর ফিরে এসেছি, সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। এবার পছন্দ মতো শেপে কেটে নিচ্ছি। এখানে আমি 4 কোণা শেপে কেটে নিচ্ছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন। দেখতেই পাচ্ছেন এটা দেখতে কত সুন্দর লাগছে। হয়ে গেছে, একটা উঠিয়ে দেখাই কেমন হয়েছে। এভাবে খুব সহজে সামান্য উপকরণ দিয়ে খুব কম সময়ে বাসায় তৈরি করতে পারেন দারুণ মজার সানার হালুয়া বরফি। একটা ভেঙে দেখাই, দেখতে পাচ্ছেন ভেতরটা কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক মজার। আজ এ পর্যন্ত, আবার দেখাবে নতুন কোনো রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।